হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে তো আমার টোটালি লেট হয়ে গেছে, আমি তো টেরও পাইনি। অ্যালার্ম মোবাইলে অ্যালার্ম বাজছে, তখন আমি উঠলাম। 7:45 আমার লেট হয়ে গেছে, সো আর কিছু বলার সময় নেই। আমি কি তাড়াতাড়ি রেডি হয়ে ওদেরকে খাবার টাবার দিয়ে স্কুলে দিয়ে আসি, দেন কথা বলবো। আমি এখন স্কুলে চলে আসছি। রাশ 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 ছিল অনেক, তাড়াতাড়ি করে আসছি। অ্যাজ ইউ ক্যান সি বাইরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। মোটামুটি ভালো, আজকে ভালো বৃষ্টি হবে, সো আজকে আর পার্কে যাবো না। এমনিতেও আমার যাওয়া হবে না, বিকজ আমার সার্জারি যেতে হবে, মানে ডক্টর এখানে যেতে হবে আমার শাশুড়ির ইউরিন স্যাম্পল দিয়ে আসতে। সো ওটা যদি দিতে যাই, আবার ঘরে আসতে আসতে বাই দ্য টাইম এখানে 15-20 মিনিট চলে যাবে। সো ইয়ে 20 মিনিটসের মতো চলে যাবে, সো দেরস নো পয়েন্ট। তারপর ঘরে যাইতে হবে, ঘরে গিয়ে ঘর গুছাতে হবে, খাওয়া দাওয়া এসে হ্যান তেন। সো আজকে আর যাওয়া হবে না, সব কিছু মিলেই আজকে পার্ক অ্যান্ড পার্ক যে বন্ধ। সো এরপর দেখি আমি কি করি, কি করবো এখনো প্ল্যান করিনি। সো ঘরে গিয়ে এটা জানা যাবে যে কি করবো। এখন স্কুলে বসে আছি আমি, ভেজা, বৃষ্টি পড়ছে। সো এখন ওকে আমার ছোটো মেয়েটিকে ড্রপ করে আমি ঘরে চলে যাবো। আমি চলে আসলাম, ঘরে চলে আসছি। আমার শ্বশুর, আই মিন শ্বশুর শাশুড়ির ঘরে ছিলাম আমি। ওখানে কি বলবো না বলবো, ওনারা কেউ জানেন না যে আমি ইউটিউবিং করি, সো কিছু না বলাটা বেটার মনে করেছি। দ্য ওয়াজ কোয়াইট, আমি খালি একটু হালকা ভিডিও করেছি। আর আরেকটা জিনিস, আমি 1 ঘন্টা পর আবার বের হব, আমার ভাসুরের ছোট মেয়ের গ্রামার টেস্ট আছে, ওখানে নিয়ে যাব। ফার্স্ট টাইমের মতো আমি যাচ্ছি এত দূরে, আমি কখনো যাইনি, ফিঙ্গার ক্রস। আমার নার্ভাসনেস অনেক বেশি কাজ করছে, আমার পেট ব্যথা করছে, যেটা হয় আর কি নার্ভাসের কারণে অনেক সময় অনেকের এটা হয়। সো ইয়ে, ফিঙ্গার ক্রস। আমি আজকে ন্যাভিগেশন ইউজ করবো আমার মোবাইলে, আমার টমটম নেই যেটা স্যাট নেভিগেট করে, তো মোবাইল দিয়েই করবো, দেখি কি হয়। রাস্তা আমি অলরেডি দেখেছি, মানে গুগলে সার্চ করে দেখেছি, ইজি রাস্তা, ইজি ওয়ে, এই এরকমভাবে আসা যাওয়া আমি এমনিতেও করি। বাট দূরে এটা শুনি আমার একটু নার্ভাস হচ্ছে। সো ওকে ড্রপ করে এরপর আবার আসবো, আমার ছোটো মেয়েটিকে পিক আপ করতে হবে স্কুল থেকে। সো ইয়াস, দেখি কী হয়। আমার ছোটো মেয়েকে পিক আপ করবো অ্যাকচুয়ালি আমার ভাসুরের ওয়াইফ, উনি পিক আপ করে রাখবে, এরপরে আমি এসে পিক আপ করে, মানে সবাইকে পিক আপ করে নিয়ে যাব, সবাইকে সবাই ঘরে ড্রপ করে দেওয়ার পরে আমি আমার ঘরে চলে আসবো। সো 1 ঘন্টা পরে বের হচ্ছি ইনশাল্লাহ। আমার ডেলিভারি এসেছে, এগুলা আমি এগুলো অর্ডার দিয়েছিলাম ইবে থেকে, ব্রাশ সেট। এইটা হচ্ছে আইশ্যাডোর জন্য, আর এটা হচ্ছে আইশ্যাডো প্লাস এক্সট্রা। এক্সট্রা মিনস লাইক, আমি জানি না এটা ফাউন্ডেশনের জন্য ইউজ করা যাবে কিনা, আমি ট্রাই করবো, ওরকম একটা সুবিধা না, বাট ট্রাই করে দেখবো যে এগুলো কীরকম। আর ডেফিনেটলি আপনাদেরকে রিভিউ দিব। প্রাইসটা খুবই ভালো, যদি ভালো কাজ করে তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব, আমি কোন ওয়েবসাইট থেকে নিয়েছি। সো এতটুকুই। আমি ঘরে চলে আসছি, অনেক ঝামেলা ছিল যাওয়ার সময়, বিকজ আমার ভাসুর বলছিল একটা, আমি ন্যাভিগেশন ফলো করছিলাম আর একটা, সো এই জন্যে অনেক অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছিলো আমার জন্যে, অনেকভাবে যে ডিফারেন্ট ডিফারেন্ট যাই ম্যানেজ করেছি কোনোভাবে, ওকে আমি ড্রপ করেছি। আই হোপ ওর এক্সাম ভালো হবে। আর এই দেখুন, আমার মেয়েকে নিয়ে ঘরে চলে আসলাম, এখন দুপুরে লাঞ্চ করব, খাওয়া দাওয়া আর কি গতকালকে যেটা রান্না করেছো ওটাই, এক্সট্রা কিছু রান্না করিনি, আজকে রান্না করিনি, ইনশাল্লাহ কালকের আবার রান্না ইয়ে মেবি কিছু রান্না করতে হবে। সো এখন আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া, তারপর ব্যাক করছি আবার। আমি খাবো, আমি কাবাব খাবো। আমি একটা সত্যি একটা কথা বলি,
আমি সেদিন যে ডিম ভাজি করেছি, মানে আমার ছেলের জন্য ফ্রাই করেছিলাম, ওটা আমার ফেরত দিতে হয়েছে আজকে, বিকজ এতদিন ধরে আমার কিছু এরকম খাইতে মন চায়নি, আর আমি ইচ্ছেও করিনি যে ডিম খাবো, শরীরটা এরকম ভালো লাগেনি, সিক ফিলিং করতেছিলাম, সো ওটা আমার ফেরত দিতে হয়েছে, আল্লাহ মাফ করুক। আই নো খাবার নষ্ট করা ভালো না, বাট কী করবো। সো আমি কালকে যে কাবাব বানিয়েছি ওটাই আমি ব্রেড টোস্ট করে ব্রেডের মধ্যে স্যান্ডউইচ বানিয়ে খাবো। সো আমি এটা বানাই তারপর বসছি আমি। হাই, চলে আসলাম আমার খাবার নিয়ে। এটা হচ্ছে আমার স্যান্ডউইচ, এটার মধ্যে আমি অনিয়ন আর কিউকাম্বার দিয়েছি, আর সাথে আমি সোসটা নিয়েছি, এটা আমার ক্যাসপিয়ান পিৎজার সাথে এসেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো আমি সোসটা দিয়ে খাবো। অনিয়ন পড়ে যায়, পিছলা পিছলা, ওকে, ধরাটা অনেক হার্ড। আমি ড্যাপ করে নিলাম রাইট। খাওয়াটা শেষ করিনি, একটুবার আবার বের হতে হবে আমার বাকি দুইজনকে আনতে। আজকে শুধু দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি, আজকে রান্না নেই বাট অন্য কাজ, খালি দৌড়াচ্ছি গাড়ি নিয়ে। আজকে এক্সপিরিয়েন্স আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, আমার ভাসুর আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এভাবে যাও এভাবে যাও, আমার মোবাইলের ন্যাভিগেশন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এভাবে যাও এভাবে যাও। তো দৌড়টা মিলে খুবই ব্যাড এক্সপিরিয়েন্স, বাট কোনো সমস্যা হয়নি, জাস্ট ঘুরে 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 স্নেকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আমার আসতে হয়েছে আর কি। মানে দুইটা ন্যাভিগেশন যদি সিস্টেম একসাথে কাজ করে যা হয় আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ যদি আমি এইভাবে যেতেই পারি মোবাইলে ন্যাভিগেশন ইউজ করে, আশা রাখি ইন দ্য ফিউচারে আমি আরও অনেক অনেক জায়গায় যেতে পারবো। সো আমি লাঞ্চটা শেষ করি, দেন আমি সিনেমা দেখে নিয়ে আসছি। এখন আমি যাচ্ছি বুটস কেমিস্টে, ওখান থেকে আমার ছেলের জন্য কফিং সিরাপ কিনতে হবে, বিকজ ও নাকি কফিং করলে গলা ব্যথা করে। সো ওখান থেকে ওকে পিক আপ করে, এই আই মিন বুটস থেকে মেডিসিন পিক আপ করে আমি প্রুশামস আনবো। আমার অনেক প্রুশামস খেতে ইচ্ছে করতেছি, ইন দ্য KFC ড্রিঙ্ক, ওটা আমি কিনবো, আর পরে আমি ওদেরকে পিক আপ করবো। সো ভালো লাগতেছে না, সারাদিন শুধু ড্রাইভিং ড্রাইভিং, এখন আর ভালো লাগে না। আমি যাচ্ছি স্কুলের দিকে, প্রুশামস কিনতে গেছি, পাইনি প্রুশামস, নাই মানে যেটা যাচ্ছে ওটা নাই, তো কফ সিরাপ নিয়ে চলে আসছি, এখন আমি স্কুলে যাচ্ছি। আমার ছেলের মধ্যে খাবার শেষ, এখন আমি একটু চা খাবো, নিশাত খুশবু আপির হাজব্যান্ডের মতো। আমি গতকালকেও বানিয়েছিলাম, আমি আজকে আবার বানাবো, টেস্ট এক্স্যাক্টলি সেম লাইক বাংলাদেশের চা, চিনি ছাড়া, দ্যাটস ইট, নাহলে টেস্ট কমপ্লিটলি সেম। সো আমি এখন সেমভাবে বানাবো, আমি ক্যাটেলে পানি দিয়েছিলাম বাট আমার হাজব্যান্ড ক্যাটেলে পানি দিয়েছে, বাট একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটা আবার গরম করে দে লিকারটা বের করলাম ভালোভাবে। এখন আমি দুধ দিয়ে দিব, হচ্ছে দুধ আমি দিয়ে দিচ্ছি প্রথমে। না 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 না, আমার টি ব্যাগ আছে, আমার টি ব্যাগটাকে সরাতে হবে। সো আমি এটা টি ব্যাগটা সরিয়ে ফেললাম, এখন আমি এক চামচ দেই প্রথমে, দেখি কি হয়। ও আরও এক চামচ লাগবে, লেগাটা ভালো মতো বের, ভালো মতো বের হয়েছে। কন্ডেন্সড মিল্ক দিয়ে বানালে ভালো হতো না, লাইক যেরকম দোকানে বানায় বাংলাদেশে, আরও লাগবে, আর দেখি লেগাটা বেশি বের হয়ে গেছে আমার। ওয়েট আ মিনিট, দে হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এখন দ্যাটস দ্য পারফেক্ট টি আমার আজকের জন্যে। হ্যালো, চলে আসলাম আমি উপরে আমার বেডরুমে রেস্ট নিতে, রেস্ট নিতে বলতে কি, আমি আজকের ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। আজকে গাইনি অনেক দৌড়াদৌড়ি করেছি, সো আর কিছুই আমার করতে বা বলতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। সো এখন আমি যেটা করব, আমি রেস্ট নিব, ঠিক 2 ঘন্টা পর আমার ছেলেমেয়েদের রাতের ডিনারের খাবার শুরু করে দিব রেডি করা,
তো ওরা খেয়ে শুয়ে যাবে, আমিও যদি খাই তো খেলাম, না খেলে নাই। যদি খাই নাথিং স্পেশাল, কিছুই স্পেশাল বানাবা না, মেবি আগে যে চিকেন আছে ওটা দিয়ে ব্রেড, আর না হলে না কিছুই খাবো না, এমনিতেই শুয়ে যাবো। দ্যাটস ইট। আর আরেকটি কথা আমি আপনাদেরকে দেখাতে চাই বা শেয়ার করতে চাই, দ্যাটস দ্য টি, বাংলাদেশি ওয়ে টি। এক্স্যাক্টলি সেম, আমি আগে যেটা বললাম এক্স্যাক্টলি সেম, জাস্ট চিনি ছাড়া আর কি। এই তো আপনারা ট্রাই করে দেখবেন, চিনি ছাড়া খারাপ না। প্রথম প্রথম একটু আনকমফোর্টেবল লাগে, পরে ইউজ টু হয়ে যায়, বাট আমার সাথে এটা হয়নি। আমি প্রথমেই ইটস ফাইন, আমি খেতে পারি, কোনো সমস্যা নেই, আমার কাছে এরকম লাগেনি। বাট আমি শুনেছি অনেকের কাছে এটা এরকম লাগে, ভালো লাগে না, টেস্ট লাগে না, মজা লাগে না, এই আর কি। তো আর কি এতটুকুই। আই হোপ আপনাদের আজকের পুরো দিনের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কুইকলি সাবস্ক্রাইব করে ফেলুন। সো আনটিল টুমরো ভিডিও পর্যন্ত, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, টাটা।